নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। সকাল থেকে শুরু করে দিনভর আমাদের রাজ্য তথা দেশ এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলাতে ঘটে চলেছে নানান ঘটনা। সেই ঘটনাগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বাছাই করা খবর এই মুহূর্তে আমি সৌমিতা তুলে ধরছি আপনাদের সামনে। চোখ রাখুন রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। ফের পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার সংঘাতে বৃষ্টি হতে পারে রাজ্যে। চব্বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। সঙ্গে রয়েছে বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত, যার কারণে বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে। আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতি এবং শুক্রবার রাজ্যে বৃষ্টি হতে পারে। কিছুটা কমলে দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বুলেটিন দেওয়া হয়েছে, তাতে জানা গিয়েছে যে বিগত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 13,405 জন। একদিকে করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন 34,324 জন। এছাড়া একদিনে দেশে মৃত্যুর সংখ্যা 235 জন। দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বর্তমানে 181,075 জন। পারিবারিক বজ্রসাত জেনে ছোট ভাইকে খুন করলো দাদা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মোড়ারই থানার দর্গাতলা এলাকায়। ঘটনার পর থেকে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। অভিযুক্ত বড় ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বাবা, ঘটনার পরে পলাতক অভিযুক্ত। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই শেরবান শেখের দুই ছেলের মধ্যে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ চলছিল। ছাত্রনেতা খুনে নয়া মোড়, এবার সাসপেন্ড করা হলো তিন পুলিশ কর্মীকে। আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানা তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে সাসপেন্ড এর অর্ডার আনলো প্রশাসন। এর পাশাপাশি ছাত্রনেতা আনিস হত্যা মামলা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আনিস খানের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। দীঘার পর এবার কাকদ্বীপের মৎস্যজীবীদের জালে উঠল লক্ষাধিক টাকার তেলিয়া ভোলা মাছ। 114 পিস তেলিয়া ভোলা মাছ নগেন্দ্রবাজার আড়তে বিক্রি করা হয় প্রায় 60 লক্ষ টাকারও বেশি দামে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপের গিরিবালা ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এরপর সমুদ্রে তাদের জালে উঠে আসে 114 পিস তেলিয়া ভোলা মাছ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকারও বেশি। দুর্গাপুরের বিধাননগরে হাটকমন সংলগ্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম মেশিন ভেঙে চুরি করার সময় পুলিশের হাতে ধরা পড়লো দুই দুষ্কৃতী। প্রায় 20,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃত দুই দুষ্কৃতীর নাম সঞ্জয় কুমার নুনিয়া এবং অমিত নুনিয়া। দুই চক্রের সঙ্গে যুক্ত আরও কে কে যুক্ত আছেন সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। বীরভূমে আবর্জনা স্তূপে লুকিয়ে রাখা বোমা ফেটে জখম এক কিশোর। ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে কিশোরের ডান হাতের কবজি উড়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। পাশাপাশি বোমার আঘাত লেগেছে তার মুখে এবং পায়ে। বর্তমানে চিকিৎসাধীন সে। ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। বিজেপি গীতার পাতায় নোট সাপ্লাই করছে। হলদিয়ার নন্দীগ্রাম ময়না থেকে বহিরাগতদের ঢোকাচ্ছে তাম্রলিপ্ত পুরসভায়। তমলুকে বিস্ফোরক জবাব সৌমেন মহাপাত্রের। পাল্টা জবাব বিজেপির সভাপতি তপন ব্যানার্জি। তিনি বলেন, মাননীয় মন্ত্রী নিজেই গণতন্ত্রের নিয়ম মানছেন না, ভারতীয় জনতা পার্টিকে ভয় পেয়েছে বলে এই ধরনের মন্তব্য করে চলেছেন। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আজ মেয়র এবং চেয়ারম্যান পদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন দার্জিলিং এর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং 47 জন কাউন্সিলর। মেয়র গৌতম বাবুর জানান যে শিলিগুড়ি শহরকে নতুনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে উন্নত মানের করতে সকলের সহযোগিতা লাগবে। কোনো ভুল ত্রুটি হলে মেয়রকে জানানোর কথা উল্লেখ করেন তিনি। এবার কুণাল ঘোষকে নর্দমার কীট বলে অভিহিত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি কুণালকে তার বাবা ত্যাজ্যপুত্র করেছিলেন বলেও দাবি করেছেন শুভেন্দু। জবাবে কুণালের কটাক্ষ, শুভেন্দু তার বিরুদ্ধে কিছু অভিযোগ থাকলে তার দিদিকে বলকে ফোন করে যেন জানায়। মঙ্গলবার প্রচারের মাঝে এই কুণাল ঘোষ সম্পর্কে অশালীন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, রেভেল ইন্ডিয়া ডট লাইভ। দেশ থেকে শুরু করে রাজ্য, শাসক দল থেকে শুরু করে বিরোধী দল, খেলা থেকে শুরু করে বিনোদন, সব খবরের লেটেস্ট আপডেট পেতে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর পর্দায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন রেবেল ইন্ডিয়া ডট লাইভ এর ফেসবুক পেজ এবং অবশ্যই ইউটিউব চ্যানেলে। নমস্কার।